আচ্ছা সো আমাদের আজকে হচ্ছে স্লাইড হচ্ছে যে টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্লাসিফিকেশান ঠিক আছে আচ্ছা ক্লাসিফিকেশান সম্বন্ধে আমি আগের দিন একটু কথা বলছিলাম কিন্তু যে ক্লাসিফিকেশান কী একটু বলেন একজন ক্লাসিফিকেশান কী প্লিস কেউ একজন বলেন ক্লাসিফিকেশন বলতে কি বুঝেন আগের দিন বলা হয়েছিল ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশান মানে কি বলেন হ্যাঁ ট্রেনিং তো এখানে কিসের ট্রেনিং বিনাশ করা হয়? হ্যাঁ? কিসের সাইম বিনাশ বলেন না? ট্রেনিং টেস্টিং করা। এরকম তো না। ট্রেনিং টেস্টিং একটা পার্ট। কিন্তু ক্লাসিফিকেশনটা কি? মানে কিসের কি অনুযায়ী ক্লাসিফিকেশন করেন? কোনো যদি আপনি বলি আমি যে আপনি ফিচার্স অনুযায়ী করা যায় তারপর হচ্ছে আপনার মডেল অনুযায়ী ক্লাসিফিকেশন করা যায় ধরেন আপনি একের অধিক মডেল চালাইছেন একটা মডেলের উপর তো আপনার একটা ডাটা সেটের উপর সো এই ডাটা সেটের থেকে আপনি টোটাল যে কয়েকটা মডেল চালাইছেন সেই মডেল আর আলাদা আলাদাভাবে আপনি যে রেজাল্টটা পাচ্ছেন এটাই একটা ক্লাসিফিকেশন হতে পারে তারপর আপনি যদি ফিচার অনুযায়ী ধরেন তাহলে একটা টাটা সেটের মধ্যে অনেক ফিচার্স আছে তো আপনি যদি সেই ফিচার্স আলাদা আলাদা প্রত্যেকটা ফিচার্সের জন্য এক একটাভাবে আপনি ক্লাসিফাই করতে চান সেটা হচ্ছে ফিচার অনুযায়ী ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশান দুইভাবে করা যায় আচ্ছা তো আজকে আমরা এটা সম্বন্ধে একদম পুরোপুরি একটা আমাদের যে ক্লাসিফিকেশান সম্বন্ধে ধারণা অ্যান্ড আমরা দেখব মানে একদম এক্সাম্পল সহ দেখব তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে ঠিক আছে আচ্ছা তো ক্লাসিফিকেশান হচ্ছে যে আপনার গিভেন এ কালেকশান অফ রেকর্ডস অথবা ট্রেনিং সেট এখানে থাকবে আপনি যেটা বলছেন যে ট্রেনিং টেস্টিং সেট থাকে সো এইটা হচ্ছে একটা পার্ট মানে এটা আমাদের একটা উৎস এইটা দিয়ে আমরা কাজটা করবো ক্লাসিফিকেশনের কাজ তো ইচ রেকর্ড কন্টেন্স এ সেট অফ অ্যাট্রিবিউটস সেট অফ অ্যাট্রিবিউটস মানে ফিচার্স তো ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউটস ইজ দ্য ক্লাস তো এই এখানকার মধ্যে একটা অ্যাট্রিবিউট হইতে পারে ক্লাস বেসিক্যালি আপনার যে ফিচার্সগুলো থাকে ক্লাস হচ্ছে আপনি যেই আমি বলি না যে আপনার এই যে আপনি যদি ধরেন আমি যেটা বললাম যে ডায়াবেটিস প্রেডিকশান যদি করেন তাহলে লাস্টের একটা আপনার ক্লাস থাকবে বা ফিচার্স থাকবে সেটা কি ইয়েস অন্য প্রেডিকশান এইটা লেভেল ক্লাস এইটা বোঝানো হয়েছে যে সেটাকে আমরা ক্লাস বলতে পারি তো ফাইন্ড এ মডেল ফর ক্লাস অ্যাক্টিভিট মডেল মানে ক্লাসিফায়ার অথবা মডেল যেমন ডিসিশান ট্রি আছে এস আছে নাইট আছে আর আগে আমরা মেশিন লার্নিং শিখি যারা ডিপ লার্নিং অলরেডি জানেন তারা তো জানেনি যে বিষয়টা কি অনেকে আমরা তো জানি না সবাই তাই না তো এখন হচ্ছে যে বেসিক্যালি এখানে যেটা করা হয় যে আমাদের ইনপুট বলতে আমাদের যে ডাটা সেটটা থাকে সেইটা অ্যান্ড এইখানে আমরা ক্লাসিফিকেশান মডেল চালাই দিতে পারি বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশান মডেল আছে সেই মডেলগুলো নেক্সট দিন থেকে আমরা একটা করে রেগুলার একটা করে মডেল পরব তারপর ওইটা হচ্ছে আমরা যখন ফাইনালের আগে আগে আমরা যখন সময় পাবো তখন আমরা এগুলো ল্যাবেও আমরা দেখার ট্রাই করব ঠিক আছে আচ্ছা তো এইখানে বেসিক্যালি এ টেস্ট সেট ইজ ইউজড টেস্ট টেস্ট সেটটা কেন ইউজ করা হয় তাহলে ট্রেনিং সেট দিয়ে কী করেন আর টেস্ট সেট দিয়ে কী করেন এইটা বলেন এখন এটা আগের দিন বলছি এইগুলো নিয়ে কথা

ডায়াবেটিস প্রেডিকশন করতে হয় তাহলে আপনি কিছু ডাটা দিয়ে এখন টেস্ট করবেন তাহলে ওই টেস্ট পার্ট দিয়ে আপনি বুঝতে পারতেছেন যে আপনার মডেল কি ফিফটি পার্সেন্ট অ্যাকুরেটলি কাজ করতেছে নাকি সিক্সটি পার্সেন্ট নাকি সেভেন্টি নাকি নাইন্টিন নাকি হান্ড্রেড এই এইটা হচ্ছে বিষয় বলেন হ্যাঁ এখন এইটা হচ্ছে আপনার ইয়া অনুযায়ী এটা এটা তো আপনার ডাটা সেটের আপনার কয়টা ফিচার্স আছে সবগুলো ফিচার্সই এখানে ইফেক্ট ইফেক্ট করবে আমি এইটাই আজকে আপনাদের ক্লিয়ার করব। আমি মানে টোটালি সব এক্সাম্পল দিয়ে মানে সব কিছু বোঝানো আছে আজকে এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে সবগুলো ফিচার্সই আপনার ডিপেন্ড করে আচ্ছা ধরেন আপনার ফিচার্স যদি থাকে দশটা দশটা মানে দশটা হচ্ছে ডাটা কলমের ডাটা আপনি একটা বলতেছেন এজ আর কি বলতেছেন ব্লাড সুগার আরও অনেক কিছু আছে এক শুধু কি এই দুইটা এজ আর ব্লাড সুগারের কারণে ধরেন কি শুধু ডায়াবেটিস হয় অন্য রোগ হয় না এই দুটো কারণ তো অন্য রোগও হতে পারে কথার কথা তো বেসিক্যালি আপনার ডিপেন্ড করবে সবগুলো ডিপেন্ড করবে ওই যে ক্লাস যে লেভেলটা আছে লেভেলটা ডিপেন্ড করার জন্য ঠিক আছে আচ্ছা তো এখন এইটা হচ্ছে যে আপনার জাস্ট একটা সিম্পল এক্সাম্পল যে ট্রেনিং সেট টেস্ট সেট কীভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে ট্রেনিং সেট দিয়ে আপনি মডেলকে লার্ন করাচ্ছেন যে কথাটা উনি বলছে অলরেডি তারপর আপনি এই মডেলটাকে অ্যাপ্লাই করতেছেন যখন তখন আপনার এইটাকে আপনি অ্যাপ্লাই করার পর আপনাকে সে ডিটেক্ট করতেছে বা ডিডাকশান করতেছে তো এই জিনিসটা আপনি করেন হচ্ছে যে টেস্ট সেট দিয়ে টেস্ট সেট দিয়ে আপনি তাহলে কি কর কী হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিম অ্যালগোরিদম ইউজ করে অ্যান্ড ট্রেনিং সেট ইউজ করে মডেলকে লার্ন করান অ্যান্ড সেই মডেলটা আপনার যখন অ্যাপ্লাই করেন তখন আপনাকে টেস্ট সেট ইউজ করতে হয় অ্যান্ড টেস্ট সেটের মাধ্যমে আপনি একটা হচ্ছে ইয়া পাচ্ছেন মানে আউটপুট একটা জেনারেট হচ্ছে তো এইটা হচ্ছে আপনার টাস্ক এখন এক্সাম্পল অফ ক্লাসিফিকেশন টাস্ক ওই যেমন আমি বললাম যে ডায়াবেটিস প্রেডিকশন হইতে পারে তারপর প্রেডিক্টিং টিউমার সেলস টিউমার সেলসের এর মধ্যে দুই ধরনের আছে বেনিন অথবা ম্যালিগনেন্ট এই বেনিনটা হচ্ছে আপনার ক্যান্সারিয়াস না আর এই ম্যালিগনেন্টটা হচ্ছে ক্যান্সারিয়াস হ্যাঁ তো ধরেন আপনি এই টিউমার সেলের ডাটা সেট নিয়ে কাজ করতেছেন টিউমার ডাটা সেট অ্যান্ড তার মধ্যে আপনি এই যে দুইটা আপনি আলাদা আলাদা ক্লাস ডিফাইন করতেছেন তাহলে এখানে কয়টা ক্লাস আছে দুইটা ক্লাস তাহলে আমার যদি এইরকম ক্লাস আরও যদি আমি আর একটা ক্লাস বাড়াইতাম ধরেন আমি নর্মাল লাগতাম মানে টিউমার টিউমারটা হচ্ছে নর্মাল একদম একটা নর্মাল টিউমার হয় না সো আমার সব 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 টিউমার তো হচ্ছে যে বেনিনের মধ্যে পড়ে বাট আপনি যদি আর একটা ক্লাস আমি আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি ধরেন কোনো আপনার ডাটা সেটের মধ্যে এরকম আছে চারটা হচ্ছে আপনার ক্লাস আছে তো এরকম তো থাকতেই পারে যেমন আমার ওই যে স্কিন ডিজিজের পেপারটার মধ্যে আটটা ক্লাস নিয়ে আমি কাজ করছি তাহলে আটটা আলাদা আলাদা আপনার স্কিন ডিজিজের শ্রেণীবিন্যাস আছে তো ক্লাসিফাইং ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশান এটা জাস্ট উদাহরণ এগুলা তো এইটা এই উদাহরণটাই আপনারা সবচেয়েটা ইজিলি বুঝবেন তো এইটা জাস্ট এগুলো এক্সাম্পল দেওয়া আছে আচ্ছা তো এখন ক্লাসিফিকেশান টেকনিক কী কী আছে হ্যাঁ তো ক্লাসিফিকেশান টেকনিক যে জিনিসগুলো আছে আমরা ক্লাসিফিকেশান আজকে দেখতেছি এই কারণে যে আমরা এই যে যত ক্লাসিফিকেশান টেকনিক আছে এগুলো আমরা ব্রডলি নেক্সট ক্লাস থেকে প্রত্যেকটা এক দিন আমরা এক একটা টেকনিক দেখার ট্রাই করব একদম ভিতর থেকে যে আসলে ভিতরে কি কাজ হয় দেখেন আমরা কিন্তু অনেকে আসি যে অলরেডি হয়তো এইসব মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে ফেলছি মানে কাজ করছি কিন্তু আমরা জানি না যে এগুলোর ভিতরে আসলে কীভাবে কাজ করে বা কী মেথডে কাজ করে বেসিক্যালি কিন্তু এগুলো সব কিছু ম্যাথ ম্যাথ মানে আসলে অঙ্ক বা আপনি স্ট্যাটিস্টিক্স বা যেটাই বলেন তো এগুলোর মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো আসলে কাজ করানো হয় বা মেশিনকে লার্ন করানো হয় ঠিক আছে তাইলে ডিসিশন ট্রি এটার নাম তো আমরা মনে হয় শুনছি সবাই মোটামুটি তারপর হচ্ছে রুল বেসড মেথড কিছু আছে এগুলো হচ্ছে আলাদা আছে জিনিস এখানে রুল বেসড মেথড বলতে কি বোঝানো হয়েছে কেউ জানেন রুল বেসড মেথড জানেন না রুল বেসড মেথড কি আচ্ছা রুল বেসড মেথড হচ্ছে আচ্ছা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আগে আমরা করছি কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমার আগে তো কথা করেন নেই কোথাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা ওই রুল রুল একটা বিষয় আছে যে রুলস মানে টপিক আছে একটা রুলস তাহলে রুলস হচ্ছে ধরে আপনার যেই মেথডগুলো এই রুলসগুলোকে ফলো করে ক্রিয়েট করা হয়েছে বা যে মডেলগুলা সেগুলোকে আমরা বলি রুল বেসড মেথডস তো এগুলো আমরা দেখব তারপর মেমোরি বেসড রিজনিং কিছু আছে নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক আপনারা অলরেডি নাম তো শুনছেন সবাই তো নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি আপনার হচ্ছে যে ওই ডিপ লার্নিংয়ের যে মডেলগুলো আছে সেগুলো হচ্ছে নিউরাল নেটওয়ার্ক তারপর নাইফ বায় অ্যান্ড বাইসিয়ান বেলিফ নেটওয়ার্কস তো নাইফ একটা নেটওয়ার্ক আছে তারপর সাপোর্ট ভেক্টর মেশিন আছে তো এগুলা তারপর উই উইল স্টার্ট উইথ এ সিম্পল লিনিয়ার ক্লাসিফায়ার তা আমরা আজকে লিনিয়ার ক্লাসিফায়ার দিয়ে দেখব যে লিনিয়ার ক্লাসিফায়ার কীভাবে ডাটা সেটের উপর কাজ করে ঠিক আছে তো আপাতত এই পর্যন্ত বুঝতে পারছি জাস্ট এতক্ষণ আমাদের নর্মাল কথাবার্তা ছিল একদম বেসিক আচ্ছা তো এখন ক্লাসিফিকেশান প্রবলেম এইখানে দেখেন তো এইটা হচ্ছে একটা ক্লাস আর এইটা একটা ক্লাস গ্রাস সুপার মানে তো আমরা অলরেডি জানি আর গ্রাস সুপারের একটা হচ্ছে বড় প্রজাতি মানে গ্রাস সুপারের চাইতে আপনার হচ্ছে একটু দৈর্ঘ্যান প্রস্থে বড় হয় সেটার নাম হচ্ছে ক্যাটিডিটস ক্যাটিডিটস হিসাবে ওটা উচ্চারণ করেন এটার বাংলা আমি নিজেও খুঁজছি খুঁজছিলাম গুগলে কিন্তু আমি পাইনি বাট আমার কাছে এই দুটা জিনিসের এক্সাম্পল মানে আমি যেইভাবে পড়ছি বেসিক্যালি সেইভাবে আপনাদের এইটা দেখাইলে মানে আপনারা সহজেই বুঝতে পারবেন আমি নিজেও এই টাইপের স্লাইডগুলো পড়ছিলাম আর কি যখন আমি মেশিন লার্নিং পড়ছি আচ্ছা তো ক্যাটেডিটস আর গ্রাস সুপার দুইটা আলাদা ক্লাস তাহলে ক্লাস এখানে কয়টা আছে দুইটা ক্লাসের ডাটা সেট আছে আচ্ছা এখন গিভেন এ কালেকশন অফ অ্যানোটেড ডাটা ইন দিস কেস ফাইভ ইনস্টার্স ক্যাটেডিটস অফ অ্যান্ড ফাইভ অফ গ্রাস সুপার ডিসাইড হোয়াট টাইপ অফ দ্য ইনসেক্ট ইজ দ্য আনলেভেলড এক্সাম্পল ইজ আচ্ছা এইখানে কিছু নাই জাস্ট এইখানে এক্সাম্পলটা দেখেন আমি তারপর আপনাকে এক্সাম্পলের ডাটা সেট থেকে আপনাকে বের করে দেখাচ্ছি যে আসলে কোনটা কি তো আপনাকে বেসিক্যালি এইখানে এইটা দেখার দরকার নেই এগুলো হচ্ছে লেন্থ টেন দেওয়া আছে এইখানে দেখেন এখন ডাটা সেটটা দেখেন তাহলে আপনার ফার্স্ট কাজ কি ডাটা সেট লক্ষ্য করা রাইট মানে মেশিন কিভাবে কাজ করে দেখেন তাহলে আইডি আইডি অনুযায়ী আছে এটার আপনার ডাটা সেট অ্যাপডোমেন লেন্থ অ্যান্টেনা লেন্থ এই দুটো হচ্ছে আমার ফিচার্স আর এটা হচ্ছে এটাও একটা ফিচার্স বাট এটা হচ্ছে আমার কী প্রেডিক্ট ক্লাসটা বা প্রেডিক্ট লেভেলটা আচ্ছা এখন এই ডাটা সেটের মধ্যে মানে ডাটা সেট বুঝি না বা ডাটা সেট নিয়ে কোনো কোশ্চেন আছে মানে ডাটা সেটটা নিয়ে যে স্যার আসলে মানে এই এই দুটো কীভাবে কাজ করবে বা এটার সাথে আমরা এখান থেকে কিভাবে ক্লাসিফিকেশন জেনারেট করতে পারি মানে কোনটা কি মানে ক্যাটিডিট কোনটা আর গ্রাস সুপার কোনটা আমরা এখান থেকে কিভাবে বুঝতে পারি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আসছে আমার কাছে মানে আমরা যে ক্লাসিফিকেশন এখানে করবো আমরা এখানে কয়টা ক্লাসের ক্লাসিফিকেশন করবো মানে কয়টা লেভেলের দুইটা লেভেলের কারণ আমাদের এখানে দুই ধরনের ক্লাস আছে তাহলে দেখেন এখন আপনি বললেন ধরেন যে আমার কিসের উপর ডিপেন্ড করতেছে ডায়াবেটিস তাহলে এইখানে আপনি বলেন তো কোনটার উপর ডিপেন্ড করতেছে আপনার এই যে ক্লাসটা তাহলে দুইটাই তাহলে আমি আপনাকে কি বলছি যে যতগুলা ফিচার্স থাকে সবগুলোর উপর ডিপেন্ড করে আপনি কখনো বলতে পারবেন না যে শুধু এই একটা একটার উপরই শুধু ওই ওই ক্লাসটা ডিপেন্ড করতেছে তাহলে দুইটা জিনিসের উপর দেখেই আমাকে সে বলতেছে এটা গ্রাস সুপার তারপর এটা ক্যাটেডিট সে প্রত্যেকটাই তো হচ্ছে যে সে দেখে দুইটা দেখেই বলতেছে একটা দেখে সে বলতে পারতেছে না এখন আপনারা কেউ এখান থেকে প্রেডিক্ট করতে পারবেন এই দুটা ভ্যালু আমি আপনাকে দিছি আইডি দিছি এগারো তারপর অ্যাপডমের লেন দিসি ফাইভ পয়েন্ট ওয়ান অ্যান্ড অ্যান্টেনার লেন দিসি সেভেন এই দুটা থেকে জেনারেট করেন তো এটা কি ক্লাস মানে জাস্ট ধরেন এখন আপনি হচ্ছে আপনাকে মেশিন লার্ন ওই যে ওখান থেকে লার্ন করেন আপনি লার্ন করে এটা বলেন ক্রেডিট হবে হ্যাঁ অ্যান্সার ঠিক আছে বাট কেমনে করছেন জিনিসটা চিন্তা করেন যে কীভাবে হয়েছে হ্যাঁ ভ্যালুগুলো আপনি একটু দেখছেন বা ভ্যালুগুলো হচ্ছে আপনি একটু লার্ন করছেন রাইট তাহলে এইভাবে মেশিনকে এখন লার্ন করাবেন কিভাবে এইটা বলেন মানে এইটা তো একদম সহজ টাস্ক এই জন্য আপনি পার্সেন্ট বা তাড়াতাড়ি বলতে পারছেন এইখানে যদি আপনার কলাম থাকতো আপনার লাখ লাখ কলাম থাকতো তখন আপনি কিভাবে করতেন তো ওইটা ওইটা আপনার জন্য করা অসুবিধা হ্যাঁ আচ্ছা তো আমাদের প্রবলেম ক্যান বি এ ট্রেনিং ডাটাবেস এটা হচ্ছে আপনার ট্রেনিং ডাটাবেস অ্যান্ড প্রেডিক্ট দ্য ক্লাস লেভেল অফ প্রিভিয়াসলি আনসিন ইনস্ট্যান্স এখন দেখেন তাহলে আপনি যে এই কাজটা করলেন তাহলে এই কাজটা থেকে যে আমি একটা জিনিস প্রেডিক্ট করতেছি তাহলে এই যে প্রেডিক্টটা করব। তাহলে এইটা কয়টা ক্লাসের ক্লাসিফিকেশন বলবো আমি আমি এটাকে এটাকে হচ্ছে টু লেভেল ক্লাসিফিকেশন কোন ডাটার মান এগুলো তো দেওয়া আছে এটা তো আপনার ডাটা সেট ডাটা সেট তো আপনাকে এটা দেওয়া থাকবে মানে আপনি ডাটা সেট নিয়েই তো কাজ করবেন আপনি যদি মেশিনকে লার্ন করান কি দিয়ে লার্ন করাবেন ডাটা সেট ছাড়া লার্ন করানো যাবে সেটা ইমেজ হোক বা যেটা ডাটা সেটই হোক এটা হচ্ছে সিএসবি ডাটা সেট মানে এটা এক্সেল শিটের ডাটা সেট তো আপনার হচ্ছে যে দেখেন এই জিনিসটাই হচ্ছে এক টাইপের ক্লাসিফিকেশন এটা কি বুঝতে পারছেন সবাই না বুঝতে পারেন না এখনো ক্লাসিফিকেশন কি আচ্ছা এখন তো আমরা হচ্ছে এখন অ্যানালাইসিস করি দেখেন ওই যে ভ্যালুগুলো এখানে আসে না এই যে ভ্যালুগুলা অ্যাপডোমেন অ্যান্টেনা লেন্থ তাইলে অ্যাবডোমেন লেন্থটা হচ্ছে অ্যাবডোমেন লেন্থ আছে এইদিকে আমরা তো এগুলো গ্রাফ গ্রাফ তো সবাই বুঝি তাই না এক্স অক্ষ আর ওয়াই অক্ষে আছে কি লেন্থ তাহলে ওই যে ভ্যালুগুলো আমি বসাইছি দেখেন ভ্যালুগুলো বসানোর পর এইটার ভ্যালুগুলা ক্যাডিডিটস মানে আমার যে ক্লাস লেভেলটা ক্যাডিডেটস ছিল তাহলে এগুলো হচ্ছে আমার ক্যাডিডিটস হ্যাঁ আর এগুলো হচ্ছে আমার অ্যাপডোমেন তা আমি এটা বসাইলাম গ্রাফে তো এইখানে এখানে আরও আরও বেশি কিছু ডাটা আর কি বসানো আছে মানে ওইখানে যে ডাটা আছে তার চেয়েও বেশি কিছু আরও বসায় পরে আর কি দেখানো হয়েছে যে আপনার ট্রেনিং আরও বাড়াইছে বা এরকম কিছু হ্যাঁ আচ্ছা এখন আপনি এইখান থেকে আমাকে এইখানে একটা প্রবলেম ওয়ান দেওয়া আছে প্রবলেম অফ ক্লাসে আচ্ছা এইখানে কিছু ভ্যালু দেওয়া আছে মানে এই বেসিক্যালি একটা হচ্ছে অ্যাবডোমিনাল ফার্স্টেডটা কী ছিল লেন্থ আর পরেরটা ছিল অ্যান্টেনা মনে হয় তাহলে এই দুটা হচ্ছে থ্রি আর ফোর তাহলে থ্রি আর ফোর হলে কি হবে বা ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ হলে কি হবে এগুলো একটা দেওয়া আছে তো এই প্রবলেম ওয়ানটা সাপোজ আমি ওই টাইপের যদি আপনাকে দেই মানে এখান থেকে আপনি কিভাবে করবেন আপনাকে আমি জাস্ট ভ্যালু দিয়ে দিছি হচ্ছে এখানে এখানে ধরেন একটার জন্য আমি বের করতে বলছিলাম একটার জন্য তো এইভাবে যদি আমি আপনাকে এক্সাম হলে তিন চারটা দেই সবগুলা বের করতে পারবেন আপনি তাহলে কীভাবে আপনাকে বের করতে হবে প্রসেস বা কিছু একটা লাগবে না তো আমরা বেসিক্যালি এইখানে এটা তো একদম সিম্পল লিনিয়ার ক্লাসিফিকেশান এই জন্য হ্যাঁ বলেন কি হ্যাঁ এইখানে আগে মানে আমরা বেসিক্যালি গ্রাফে যদি আপনি ফেলান মানে আপনার যদি গ্রাফের মধ্যে আপনি ইয়া করেন আপনার যে ভ্যালুগুলো আছে তো গ্রাফ থেকে কিন্তু আপনি জেনারেট বা আইডেন্টিফাই করতে পারবেন এখন এই জিনিসটা আমরা শিখবো এই জিনিসটা আমরা শিখবো এই জন্য আমরা আসতেছি নেক্সট বেশি হলে কি হবে নেক্সট স্লাইডগুলোতে যাই দাঁড়া স্লাইডগুলা হচ্ছে যে একটু ইয়া করা আছে সাজানো গোছানো নাই আর কি তো এইখানে থ্রি হোয়াট অ্যাবাউট দিস ওয়ান এ অর বি আচ্ছা মানে এইটা বলছে বেসিক্যালি যে এইটা হইলে কি হবে এইটা হইলে কি হবে এই দুইটা আমরা দেখি আগে দাঁড়ান সলিউশনটা দেখি আগে দাঁড়ান আচ্ছা এইখানে যদি ভ্যালুগুলা যে দেখেন বসাইছে প্রত্যেকটা আলাদা আলাদা এই যে ভ্যালুগুলা এখানে যে ভ্যালুগুলা আছে এগুলো এখানে বসানো আছে তো হেয়ার ইজ দ্য রুল এগেন ইফ দ্য লেফট বার ইজ স্মলার স্মল দ্যান দ্য রাইট বার ইট ইজ এ আদারওয়াইজ ইট ইজ এ বি এখানে জাস্ট ভ্যালুগুলা বসাইছে হ্যাঁ দাঁড়ান হ্যাঁ সেটাই আমি যাচ্ছি দাঁড়ান দাঁড়ান অ্যানসারগুলা কোথায় দেওয়া আছে দেখি আগে আচ্ছা এই যে এইটাতে দেখেন এখন আপনাকে এই যে এইটার জন্য যদি বের করতে বলে ফাইভ পয়েন্ট ওয়ান অ্যান্ড সেভেন তাহলে ওই যে উনি অলরেডি বের করছে না যে ক্যাটিডিটস হবে এইটা তাহলে এই যে এইটা বসাইছে এইখানে দেখেন তো আমার আগে ভ্যালুগুলো এখানে বসাই নিছে এখানে ভ্যালুগুলো বসায় নিছি তারপর এখানে বসায় নিছি অ্যান্ড আমি তাহলে এখানে যদি মাঝখান দিয়ে একটা ক্লাসিফিকেশন মানে জাস্ট আপনি মাঝখান দিয়ে একটা লেভেল বা একটা ইয়ার টেনে নিতেন মানে এটাকে কি বলে সরলরেখা বা একটা এটাকে কি বলতে পারি আমরা মানে মাঝখান দিয়ে মানে বেসিক্যালি আপনি এখানে দুইটা ক্লাসের লেভেল দুইটা হচ্ছে আপনার ফিচার্স আছে তো আপনি মাঝামাঝি বরাবর একটা দাগ টেনে দিলেন তো এইখানে দেখেন মাঝামাঝি আপনার এইটা এই যে আপনার পয়েন্টটা আসছে এইটা হচ্ছে আপনার কোনটার বেশি কাছাকাছি থাকে তো এইটার বেশি কাছাকাছি থাকে এই জন্য আমি এটাকে বলতেছি ক্যাটেডিটস এখন আপনার এইটার যদি বেশি কাছাকাছি থাকতো আপনার এই যে এই পয়েন্টটা যদি এই কাছাকাছি থাকতো তাহলে আপনার এইটা হয়তো আপনার এই যে ইয়া গ্রাফ সুপার এই যে আপনার ওই যে ডাটা সেট থেকে আপনি গ্রাফে বসাবেন এইভাবেই বসাবেন মানে নর্মালি আমরা গ্রাফ চিন্তা করে সেখানে বসাবো এই যে গ্রাফ আমরা যেভাবে গ্রাফ ড্র করি এখানে উপর থেকে আপনি ভ্যালু নিলেন ওয়ান টু থ্রি ফোর এই দিকে নিলেন এইদিকে নিলেন একটা ভ্যালু সো এই ভ্যালুগুলো আপনি গ্রাফে বসাবেন হ্যাঁ রাইট যেটা আপনার কাছাকাছি যেটা ভ্যালুটা হবে সেটাই হচ্ছে আপনার সেই লেভেলের হচ্ছে সেটা ক্লাস ঠিক আছে আচ্ছা তো এখন সবাই কি বুঝছেন আমার কথা এটা আপনি রকম করে কিভাবে ডিফাইন করবেন ওইটা তো এইভাবে ডিফাইন হচ্ছে না আপনি চিন্তা করেন যে এটা কিভাবে করা যায় আমাকে বলেন আর কোনোভাবে করা যায় মানে আপনি যে যখন লার্ন করতেছেন আপনি যখন ওই যে উনি যখন চিন্তা করলো যে এটা ক্যাডিডিট উনি কি ধরে হিসাব করছে উনি দুইটা ভ্যালুর সামঞ্জস্যতা ধরে হিসাব করছে না 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 ওইটা ধরে না আপনি দেখেন আপনি যদি চিন্তা করেন এই যে ভ্যালুটা আমি যখন এখানে গ্রাফে বসাচ্ছি আমি আপনাকে কি বললাম যে আপনি যদি একটা মাঝামাঝি বরাবর একটা রেখা টানেন তো এইখানে উনি উনি যেটা চিন্তা করছে ভ্যালু দিয়ে চিন্তা করছে ওনার মস্তিষ্ক ওইভাবেই কাজ করছে আপনি ভ্যালু ধরেই চিন্তা করতে হবে আপনার এখানে গ্রাফে বসাইতে হবে গ্রাফে না বসালে তো আপনি বুঝতে পারবেন না যে এটা কোথা কোন ভ্যালুটা আপনার কাছাকাছি আসতেছে বা কোন ভ্যালুটা আপনার নিয়ারলি ঠিক আছে আচ্ছা সবাই কি বুঝতে পারছেন আমার কথা আমি কি বলতেছি

আর এর দিকে ছিল হচ্ছে আপনার হ্যাঁ আমি বসায় দেখাচ্ছি আপনার

তাইলে আপনার হচ্ছে এখন এখান থেকে আমরা এগুলো বসাইতে পারবো তো গ্রাফে আপনাদের কিন্তু এই টাইপের কোশ্চেন থাকবে হ্যাঁ গ্রাফে এটা বসাইতে পারবো টু পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ কোন দিকে যাবে অ্যাপডোমেন লেন্থ টু পয়েন্ট সেভেন হচ্ছে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টু থ্রি ফোর ফাইভ সিক্সেন্ট সেভেন ধরেন হচ্ছে এইটাই ধরেন আর হচ্ছে উপরে যাবে কত ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এইখানে না তারপর হচ্ছে এইট আর নাইন পয়েন্ট ওয়ান তাইলে এইট হচ্ছে এইখানে নাইন পয়েন্ট ওয়ান কোথায় এইটাই ধরেন তারপর হচ্ছে যে পয়েন্ট নাইন ফোর পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন ফোর পয়েন্ট সেভেন আচ্ছা আমি এইভাবে জাস্ট এখন আর বাকিগুলো বসালাম না আপনারা বসানো জানেন তো আমি এখানে আপনাকে জাস্ট পয়েন্টগুলো ওদের ওখান থেকে ডিফাইন একটু করে দেই তো আপনার ধরেন যে এই যে জিনিসগুলো ধরেন এখানে এখানে আছে এটা হচ্ছে যে এইদিকে 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 তো আপনাকে যদি ধরেন এমন একটা পয়েন্ট এখন আপনি মাঝামাঝি ধরেন এই যে আপনি যে রেজাল্টটা পাইছেন তো এই রেজাল্টটা আচ্ছা এখন এমন যদি হইতো যে এইখানের কিছুটা এইখানে চলে আসছে তাহলে কি হইতো যদি এখানকার একটা মানে এখানকার কখনোই তো এখানে আসবে না এটা কখন হয় যখন আপনার প্রি এর মধ্যে কোনো ভুল আছে যখন আপনার প্রি এ বা কোনো ইয়াতে ভুল আছে তখন আপনার সে এটা আইডেন্টিফাই করতে পারে না সেই জিনিসটাই কিন্তু আপনার ওই অ্যাকুরেসি যে আপনার কম আসতেছে ওই অ্যাকুরেসি বেসিক্যালি ডাটা সেট অনুযায়ী ডাটা সেট তো ওইভাবে ক্রিয়েট করা আছে দেখেন আপনি চিন্তা করেন আপনি কোথায় থেকে এটা বসাইলেন ডাটা সেট থেকে এখন ডাটা সেট যদি আপনার ডাটা সেটের যদি ভুল থাকে সেটা তো আপনি কিছু করতে পারবেন না কিন্তু ডাটা সেট থেকে আপনি বেসিক্যালি ডাটা সেটটা তো ঠিক আছে এটা আমরা মেনেই তো কাজ করি আমরা যে কাজটা করি এটা ডাটা সেট ধরি যে আমরা ঠিক আছে এটা ভেবে কাজ করি না পজিটিভ ধরে আমরা কি ভাবি যে ডাটা সেটটা ভুল তাহলে তো আমরা কাজই করবো না তাহলে কাজ করব তো আপনি ডাটা সেট থেকে যেভাবে শিখাবেন মেশিনকে মেশিন সেইভাবে লার্ন করবে মানে এইটা একদম হচ্ছে যে সিম্পল এক্সাম্পল লিনিয়ার একটা ক্লাসিফায়ারের যে একটা ক্লাসিফায় ক্লাসিফিকেশান রুলটা কীভাবে কাজ করে আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই একদমই তো ইজি জিনিস তো এইখানে আমি যদি আপনাকে কিছু ভ্যালু দেই সাপোজ আমি এই টাইপের ম্যাথ কিন্তু দিব তা আপনাকে গ্রাফ থেকে জাস্ট বলতে হবে যে এটা কোন গ্রুপের বা কোন ক্লাসের শ্রেণীবিন্যাসে পড়তেছে ঠিক আছে এটা পারবেন তো এটা একদমই ইজি ঠিক আছে তো যেই প্রবলেম প্রবলেমগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো ধরে বাসায় একটু ট্রাই করবেন এই যে এইট ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা আমরা এখানেই করি এইট আর ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এইট যদি আমি ধরি এইটা এইট আর ওয়ান পয়েন্ট ফাইভ এখানে ধরি তাহলে এইটা কোন গ্রুপের মধ্যে পড়বে এই যে এইটার মধ্যে পড়বে তাই না হ্যাঁ এটা হচ্ছে কিটি রিড কিটি রিড হবে তো ফোর পয়েন্ট ফাইভ সেভেন এটা আপনি করেন ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে সেভেন হচ্ছে এখানে তাইলে আপনার দেখেন ইজিলি বলতে পারতেছেন যে এটা হচ্ছে কোন ক্লাসে পড়তেছে তো এইটা হচ্ছে আমাদের একদম বেসিক লিনিয়ার ক্লাসিফায়ার তো এই গ্রাফের মধ্যেই কিন্তু আমরা এই গ্রাফ করেই এটা করতে পারি আমাদের এক্সট্রা ম্যাথের কোনো রুলসের বা দরকার হচ্ছে না মানে যদি আমাদের এইরকম সিম্পল লিনিয়ার ক্লাসিফায়ার আমরা ইউজ করি তো মেশিনও আপনার এইভাবেই কাজ করে সে হয়তো আপনি এক হাজারটা ডাটা বা এক লক্ষটা ডাটা রাখছেন সে এইভাবে ধরে ধরে একটা গ্রাফ ক্রিয়েট করে ফেলে সে গ্রাফ থেকে আপনাকে জেনারেট করে দেখায় অ্যান্সার ঠিক আছে এইটাই হচ্ছে জিনিস আর যখন আপনার ফিচার্স বেশি থাকবে তো ফিচার্স বেশি থাকলে আপনার এই যে প্রত্যেকটা ওয়ার্ডগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ হয়ে যাবে ধরেন আরও 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 একটা ফিচার্স আছে তিনটা তার মাঝে আর একটা ভাগ হবে আরও আর একটা ফিচার্স আছে চারটা ভাগ হয়ে যাবে আপনি যে কথাটা বলছিলেন জিনিসটা কিন্তু এইরকম একটা করে ফিচার শেষ হবে আর একটা করে ভা ইয়ে হবে সে নিজে নিজে এটা জেনারেট করে নিবে এটাই সিস্টেম এছাড়া কিছু করার নাই তো রাইট একটা তার যে আপনার মানে বেসিক্যালি এই লেভেলেই যেগুলো আসতেছে সে বুঝতেই পারতেছে যে এটা হচ্ছে আমার এই যে এই টাইপের ক্লাস এইটাতে যেটা আসতেছে সেইটা ক্লাস ধরে নিচ্ছে এইটাতে যেটা আসতেছে সেই ক্লাসই ধরে নিচ্ছে বিষয়টা এইরকম আচ্ছা আমরা এই পর্যন্ত দেখলাম তো এই জিনিসগুলো টোটাল যে জিনিসগুলো বলা আছে বা বর্ণনা করা আছে এই পর্যন্ত এটা সিম্পল ভাষায় এইটাই এর সেইতে সহজ আর কিছু নাই মানে যেটা আমি বলতেছি যে এটা সিম্পলভাবে সেটাই এটা কথা আচ্ছা এখন আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অ্যাকুরেসি তা আমি বলছিলাম যে আপনারা যে অ্যাকুরেসি কীভাবে ক্যালকুলেট করে এইটার জন্য আমাদের ম্যাথের ফর্মুলা আছে তাহলে এখন ক্লাস যদি আমাদের ক্যাটেডিড হয় ওয়ান আর গ্রাস সুপার হয় জিরো তো আমরা এখানে অ্যাকচুয়াল ক্লাস অ্যান্ড হচ্ছে প্রেডিক্টেড ক্লাস এইটার জন্যে আমরা একটা ক্লাসিফিকেশন অ্যাকুরেসি পাই তো এই যে অ্যাকুরেসিটা হচ্ছে আমাদের ডিফাইন করার জন্য নাম্বার অফ কারেক্ট প্রেডিকশান ভাসেস টোটাল নাম্বার অফ প্রেডিকশান তো এই জিনিসটা আমরা এই যে এই যে এখান থেকে আমাদের যে এই দুটা আছে এইটাকে আমরা এফ ওয়ান ওয়ান এফ ওয়ান জিরো এফ জিরো এফ জিরো জিরো যদি আমরা ধরি যদি কল্পনা করি তাহলে আমাদের সূত্র হচ্ছে এফ ওয়ান ওয়ান প্লাস এফ জিরো জিরো আর ডিভাইডেড বাই এফ ওয়ান ওয়ান প্লাস এফ ওয়ান জিরো মানে যেটা আছে এখন এইটার চাইতে সহজ হচ্ছে এইটার চাইতে পরে সূত্রটা সহজ আমি যেটা দেখাই এইটা ফলো করেন এই সূত্র ফলো করেন তাহলে মনে থাকবে

পজিটিভ পজিটিভকে আমরা প্লাস দিব আর নেগেটিভকে মাইনাস দিব আচ্ছা এখন হচ্ছে ট্রু পজিটিভ ট্রু পজিটিভ মানে হচ্ছে এই যে প্লাস প্লাস ট্রু পজিটিভ ফলস পজিটিভ মাইনাস প্লাস হবে তারপর হচ্ছে ফলস নেগেটিভ মাইনাস মাইনাস আর হচ্ছে ট্রু নেগেটিভ আচ্ছা এখন এইখান থেকে আমরা কী বের করতে পারি বলছিলাম আপনি যদি এই যে অ্যাকুরেসির কথা চিন্তা করেন তাহলে অ্যাকুরেসি অ্যাকুরেসি গেলে আপনি কী লিখতে পারবেন বলেন তো এখান থেকে অ্যাকুরেসি আপনাকে যদি এরকম একটা টেবিল দেওয়া থাকে টেবিলের মধ্যে ভ্যালু দেওয়া থাকবে তাহলে অ্যাকুরেসি আমি বের করতে পারি এফ ওয়ান ওয়ান হচ্ছে তাহলে আমার কোনটা ট্রু পজিটিভ নাকি ট্রু পজিটিভ প্লাস আর এফ জিরো জিরো হচ্ছে কোনটা আমার হচ্ছে ট্রু নেগেটিভ এইটা দিয়ে করেন এইটা মনে রাখার চাইতে এইটাতে মনে রাখা ভালো হবে তারপর এফ ওয়ান ওয়ান প্লাস এফ ওয়ান জিরো সবগুলাই মানে প্লাস ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ প্লাস ফলস নেগেটিভ প্লাস ট্রু নেগেটিভ তাইলে এইভাবে হচ্ছে আপনার এখান থেকে অ্যাকুরেসি আসবে এখন এখান থেকে আপনার অ্যাকুরেসি আসবে কিভাবে এই যে প্রেডিক্টেড ক্লাস আছে না যখন আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি কখন হবে বলুন তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি মানে আমার যদি অ্যাকুরেসি অ্যান্সার আমি হানড্রেড আনতে চাই তাইলে এখানে এইটা এই ভ্যালুগুলা কি কি হবে এই চারটা ভ্যালু কি হবে চারটা বক্সের ভ্যালু এখানে কখন 100% হইতে পারে বলেন আমাকে না মানে বিষয়টা তো এরকম না যে ট্রু পজিটিভ হচ্ছে আপনার 100 হবে এরকম মানে মানে আপনি বলতেছেন ও আচ্ছা আচ্ছা এখান থেকে বলছেন না ট্রু পজিটিভে এখানে জিনিসটা হচ্ছে এইটা যে আপনি যখন আচ্ছা আমি এখান থেকে আগে একটু ভালো করে আপনাকে বুঝাই দিই ক্যাটেডিট হচ্ছে এখানে কি ধরছে ওয়ান ক্লাস আর গ্রাস সুপার হচ্ছে জিরো ক্লাস মানে লেভেলটা ধরছে তাইলে ধরেন এই ক্যাটেডিট হচ্ছে ওয়ান তাইলে এই যে ওয়ানের মধ্যে এখানে তাইলে ওয়ান ওয়ান এখানে তাইলে যেই কয়টা ক্যাডিডিট ধরেন দশটার মধ্যে পাঁচটা ক্যাডিডিট আছে তাইলে দশটার মধ্যে পাঁচটা ক্যাডিডিট সে বলছে পাঁচটাই ক্যাডিডিট ক্লাস সে ঠিকভাবে ক্রেডিট করতে পারছে তাইলে আমার যদি দশটার মধ্যে পাঁচটা ক্যাডিডিট হয় তাইলে এখানে আসবে হচ্ছে পাঁচ তাহলে এইখানে আসবে কত এই যে এইখানে আসে যে আপনার এফ জিরো ওয়ান জিরো ওয়ান মানে কোনটা গ্রাস সুপার অ্যান্ড হচ্ছে ক্যাডিডিট এইখানে আসতে হবে তাহলে রেজাল্ট জিরো আবার এইখানে হচ্ছে এফ জিরো 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 মানে কি গ্রাস সুপার জিরো জিরো মানেই কিন্তু গ্রাস সুপার আর জিরো ওয়ান মানে কিন্তু ক্যাটেডিটও হইতে পারে গ্রাস সুপারও হতে পারে সে সে যদি এইরকম বলে যে ক্যাডিডিট বা গ্রাস সুপারও হতে পারে তাহলে এখানে কিন্তু কোনো একটা ভ্যালু আসবে আর যদি জিরো আসে তার মানে সে বলতেছে যে পাঁচটার মধ্যে একটাও ক্যাডিডিট নেই একটাও গ্রাস সুপার নাই আর এইখানে পাঁচটা হয়েছে আর এখানে পাঁচটা হয়ে গেছে তাইলে সে বলতে পারতেছে যে পাঁচটা গ্রাস সুপার পাঁচটা ক্যাডিডিট তার মানে আমার দশটা ঠিক আছে আর এমন যদি হইতো যে এইখানে ফাইভ বলছে এখানে চার বলছে আর বলছে যে সে ক্যান্ডিডেট হতে পারে মানে সে মনে করছে যে ক্যান্ডিডেটও হতে পারে অথবা গ্রাস সুপারও হতে পারে মানে জিরো ওয়ানটা দ্বারা সেটা বোঝানো হয়েছে মানে ক্লাস জিরো হতে পারে ক্লাস ওয়ানও হতে পারে তার মানে সেটা ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারতেছে না মেশিন তো তখনই আপনার অ্যাকুরেসি কম আসে আর যদি এখানে ফাইভ এখানে ফাইভ এখানে জিরো এখানে জিরো হয়ে যায় তার মানে আমার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট অ্যাকুরেট মানে সে অ্যাকুরেটলি কাজ করছে একদম সিম্পল ভাষায় যেটা এটা হচ্ছে আপনার এক্সাম্পল আর কি তো এই তখন আপনার অ্যাকুরেসি আপনি যদি দেন দেখবেন হচ্ছে এগুলা উপরে নিচে ওয়ান আসবে ওয়ান মানে হানড্রেড পার্সেন্ট আর কি মানে আপনার অ্যান্সার যদি ওয়ান আসে ওয়ান আসলে হানড্রেড পার্সেন্টে যদি রূপান্তর করেন তখন এটা হানড্রেড পার্সেন্টে রূপান্তর হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় এখন ইরোর রেট ইরোর রেটের সূত্রটা হচ্ছে যে আপনার কত পার্সেন্ট ইরোর আসছে যদি যদি আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আসে তাহলে আপনার ইরোর কত পার্সেন্ট আসবে জিরো পার্সেন্ট আর যদি আপনার নাইনটি পার্সেন্ট আসে তখন আপনার কত আসবে টেন পার্সেন্ট আসবে তো অটোমেটিক এই সূত্র সূত্রতে যখন আপনি ফেলাবেন তখন আপনার এইখানে যদি নাইনটি আসে এখানে টেন আসবে মানে সূত্রতে ফেলানোর মাত্রই আপনার ওই সূত্র অনুযায়ী রেজাল্ট জেনারেট হয়ে যাবে তাহলে এখন এই তারপর আরও কিছু বিষয় আছে এই জিনিসগুলো হচ্ছে যে এগুলো আমরা নাম শুনছি রিকল প্রিসিশন ট্রু পজিটিভ রেট ফলস পজিটিভ রেট তো এই বিষয়গুলোও আছে তো আগে আমরা যেটা দেখলাম ক্লাসিফ অ্যাকুরেসি দেখলাম অ্যাকুরেসি অ্যান্ড ইরো রেট তো নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে অ্যাকুরেসি বা ইরো রেট কীভাবে বের করতে হয় আচ্ছা তো এখন রিকল রিকলের জন্য সূত্র যেটা সেটা হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ তো এই সূত্রগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এক্সাম হলে তা আমি জাস্ট আপনাকে এই যে চারটা ভ্যালু দিয়ে দিব ধরেন আমি যদি চারটা আপনাকে ভ্যালু দেই তাহলে আপনি এখান থেকে সব জেনারেট করতে পারবেন না অ্যাকুরেসি কত আসছে প্রিসিশন কত আসছে ট্রু পজিটিভ রেট কত ফলস পজিটিভ রেট কত বাট আপনাকে যেটা মনে রাখতে হবে এইটা হচ্ছে ট্রু পজিটিভ ঘর এটা ফলস পজিটিভ ঘর এটা ফলস নেগেটিভ এটা ট্রু নেগেটিভ এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে আর সূত্রটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু আপনার একটা ভালো মার্ক থাকবে আমার মনে হয় যে টেন মার্কেরও হইতে পারে ঠিক আছে যদি আমি সবগুলো বের করতে বলি তাহলে টেন মার্কের মতো থাকতে পারে তো দেখেন এইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা তো এই জিনিসটাই হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স এই কনফিউশন ম্যাট্রিক্স আমরা বেসিক্যালি আমাদের মডেল কত অ্যাকুরেটলি ভাবে কাজ করে বা আমাদের আসলে রেজাল্ট পার্টে আমরা যে আমাদের পেপার থাকে তখন আমরা রেজাল্ট পার্টে যেই জিনিসগুলো লিখি সেগুলো সেটার একটা অংশ কনফিউশন ম্যাট্রিক্স এই পার্টগুলা থেকে তাহলে আমরা ফার্স্টে কী করি দেখেন ক্লাসিফিকেশান আগে ক্লাস লেভেল বের করলাম ক্লাসিফিকেশান করলাম মডেল চালানোর পর তারপর আমরা এই যে আউটপুটগুলো জেনারেট করব কত পার্সেন্ট অ্যাকুরেসি আছে তারপর ইরোর রেট কত তারপর আপনার কনফিউশন মেট্রিক্সটা কীভাবে আসতেছে তো এই জিনিসগুলো তো এখানে যদি আমরা ধরি যে এটা জাস্ট এক্সাম্পলটা হচ্ছে যে আপনার তিনটা এখানে ক্লাস আছে এখানে ক্লাস ধরা হয়েছে তিনটা সো এখানে হচ্ছে পারফেক্ট ইউজফুল প্রেটি গুড এইটার জন্য একটা আপনার বের করা হয়েছে এটার জন্য একটা এটার জন্য একটা বের করা হয়েছে তো পারফেক্টলি কাজ করে কোনটা এইটা ইউজলেস ইউজলেস মানে কি এখানে ইউজলেস মানে কি বলতে মানে বুঝতেছেন মানে ক্লাস কিন্তু দুইটাই মানে এখানে বোঝানো হয়েছে যে কোন মডেলটা আপনার ভালো কাজ করতেছে এই যে জিনিসটা আপনি গ্রাফটা দেখে বলেন তো কোন মডেলটা ভালো কাজ করে পারফেক্টটা কারণ এইখানে কি আছে এই লেভেলটা আর এই লেভেলটা পুরোপুরি দেখেন আলাদা করে মানে আপনার বেসিক্যালি সে মিসক্লাসিফাই করে নাই কোনোটাই এখন দেখেন এইখানে এর ভিতরে ঢুকে গেছে বা এর ভিতরে আসছে তখনই মিস মিস ক্লাস হয়ে গেছে একদম এটা কোনো কিছুই হয়নি এটা আপনার মডেলই হয়নি মানে এটা আপনার কাজ করতেছে না মডেল আর এইটার মধ্যেও কী হয়েছে প্রেটিগুড গুড কেন কিছু কিছু চলে আসছে এই যে এখানে দেখেন কিছু কিছু ডাটা সেট এখানে চলে ইয়া ফিচার্স এখানে চলে আসছে তো এই হচ্ছে বিষয় তাহলে আপনার আমরা বেসিক্যালি এই গ্রাফের মাধ্যমে যে সিম্পল লিনিয়ার ক্লাসিফিকেশান আছে এটা আমরা গ্রাফের মাধ্যমেই করতে পারি মানে যেই জিনিসগুলো আমাদের এক্সামে দেয়া থাকবে সেটা আমরা খাতায় ইজিলি গ্রাফ দিয়ে ড্র করে ফেলতে পারব তো এই বুঝতে পারছেন আমি কি বলতেছি একদমই ইজি জিনিস গ্রাফ তো আপনারা অলরেডি করছেন আচ্ছা তো এইখানে যদি এখানে এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে যে তিনটা ক্লাসের এখানে ধরা হয়েছে যে এইটা একটা ক্লাস ভার্সি কালার একটা ক্লাস আর ভার্জিনিকা একটা ক্লাস মানে তিনটা হচ্ছে আলাদা আলাদা ফ্লাওয়ারের ক্লাস তো সেইটা বসানোর পর ভ্যালু বসানোর পর জাস্ট আপনার ইয়া করা হয়েছে তো এইখানে দেখেন তো এইটা কি একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের মিসক্লাসিফাই হয়ে গেছে না এই জায়গায় তাহলে এটাও কিন্তু পারফেক্টলি কাজ করে নাই হ্যাঁ তো এগুলো হচ্ছে সিম্পল উদাহরণ তাহলে আমি যদি আপনাকে এরকম গ্রাফ দিই এখান থেকে যদি আপনাকে আমি এই এই ধরনের কোনো একটা কোশ্চেন করি যে আপনার এখানে কোনটা কোন গ্রাফ থেকে আপনি বুঝতেছেন যে আপনার কাজ করতেছে ঠিকভাবে বা কোনটা আপনার ইউজফুল অথবা কোনটা আপনার অ্যাকুরেটলি কাজ করে তাহলে আপনাদের যদি আমি ডিফারেন্স করতে বলি এটা তাহলে কী অনুযায়ী আপনারা লিখবেন মানে লিখার সময় তাহলে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ফিচার্স ধরেন আমরা তিন সরি তিনটা লেভেল আমরা যদি বলি তিনটা লেভেল আমি তো এটা বলেই দিব যে আপনার লেভেল কয়টা আছে বা আপনি দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা লেভেলের কালার বা কিছু একটা মার্কিং করা থাকবে তো আপনি ওইখান থেকে আপনাকে আমি যে কথাগুলো মুখে বলতেছি এই টাইপের লিখতে হবে তাহলে আপনি যদি এখন না বুঝেন তাহলে লিখতে পারবেন না তাহলে আমি যে কথা বললাম এটাকে আমরা বুঝতে পারছি যে আমি কিভাবে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি বা হচ্ছে মোর ইউজফুল আমার কোনটা মডেল বা কোন কোনটা হচ্ছে আমার ক্লাসিফিকেশানের মডেল হতে পারে আমি যদি এরকম কিছু হচ্ছে আপনাকে গ্রাফ দিই এক্সাম্পল হিসাবে অ্যান্সার করতে পারবেন সবাই একদমই ইজি জিনিস ঠিক আছে এইখানে আপনি হচ্ছে এইটা আপনার ডিপেন্ড ইয়া করতে হবে যে ফিচার্স এর উপর এখানে আমরা এখানে মানে বেসিক্যালি এই যে এক্সাম্পলটা এখানে দিছি এখানে কিন্তু আমরা এখানে এক্সাম্পলের কোনো ফিচার্স পাই নাই মানে ওইটার যেমন দুইটা ফিচার্স ছিল এটা তো আমরা ফিচার্স এখনও পাই জানি না যে এটার ফিচার্স কী কী আছে তো বেসিক্যালি এটা আপনার ফিচার্স যদি বেশি হয় তাহলে আপনি হচ্ছে যে মাল্টিপাল যে মাল্টিপাল লিনিয়ার রিগ্রেশন একটা জিনিস আছে সেইটা আপনি ইউজ করতে পারেন আর যদি সিম্পল হয় তাহলে সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউস করলেই করা যাবে ঠিক আছে আর প্রি প্রসেসিং আপনার কিছু কাজ থাকে আমি প্রি প্রসেসিং নিয়ে তো মনে হয় দেখাই দেখাই নেই না এখনও আপনাদেরকে প্রি প্রসেসিং তো প্রি প্রসেসিংটার মধ্যে কিছু জিনিস আছে টপিক আছে ওই জিনিসগুলো ইউজ করলে এখান থেকে আমরা এটা করা যায় ঠিক আছে আচ্ছা তো এইখানে হচ্ছে বেসিক্যালি এইটাই বলা হয়েছে আমি যেই কথাগুলো বলতেছি এইগুলো আপনারা একটু দেখে নিন যে মনে হয় ইয়ার সময় হয়ে গেছে তো এইখানে হচ্ছে উই হ্যাভ নাও সিন ওয়ান উই আর টু সি মোর হাউ শুড উই কম্পেয়ার দেন তাহলে আমরা একটা মডেলের সাথে আর একটা মডেলের কম্পেয়ার কীভাবে করবো এই যে প্রেডিকটিভ অ্যাকুরেসি তার অ্যাকুরেসি কীরকম দিচ্ছে স্পিড অ্যান্ড স্কেলেবিলিটি এখানে কী কী জিনিস আছে টাইম টু কনস্ট্রাক্ট দ্য মডেল আচ্ছা আর একটা জিনিস আছে আমরা ওই যে কোনো মডেল যখন লার্ন করি আমরা যখন ইয়াতে চালাই পিসিতে মানে বেসিক্যালি আমরা যদি কোনো ডাটা সেটের উপর আপনি মডেল লার্ন করান ওইটা কিন্তু একটা টাইম আছে টাইম আপনার যায় না যে এত সেকেন্ড ওয়েট কর এত সেকেন্ড বা আপনি যদি ডিপ প্ল্যানিংয়ের মডেল চালান সেগুলো অনেক টাইম নেয় এক দেড় ঘন্টা বা এরকম টাইম নেয় তাই না তো এই জিনিসটা এখানে বলা হয়েছে টাইম টু কনস্ট্রাক্ট দ্য মডেল এই মডেলটা আপনার রান করতে কীরকম টাইম লাগবে বা কনস্ট্রাক্ট করতে কি টাইম লাগবে সেইটা বলা হয়েছে সো এই টাইম ফ্রেমের একটা বিষয় তাহলে ধরেন একটা মডেল ডিসিশন ট্রিট রান করতে আপনার দশ মিনিট লাগছে এস রান করতে আপনার পাঁচ মিনিট লাগছে তারপর হচ্ছে রেজাল্ট আপনি এস ভালো পাইছেন আবার হচ্ছে ইয়াতে ডিসিশন এটা খারাপ পাইছেন তাহলে এখানে আপনার কোন জিনিসটা বেটার এস আপনার বেটার তো এই জিনিসগুলো মানে আমরা একটা মডেলের সাথে আর একটা মডেলের ডিফারেন্ট করবো কোন কোন বিষয় দ্বারা তাহলে আমি এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের আসতে পারে তাহলে কি কি দিয়ে করবো প্রেডিক্টিভ অ্যাকুরেসি দিয়ে স্পিড স্কেলেবিলিটি দিয়ে সেটার আন্ডারে এই জিনিসগুলো আপনার পড়বে তারপর রোবাসনেস রোবাসনেস হচ্ছে যে মিসিং ভ্যালুজ অ্যান্ড ফিলা ফিচার্স তাহলে আপনি যে এই কথাটা বললেন যে স্যার এটা কীভাবে করবো দেখেন সে কিন্তু এখানে মানে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি আইডেন্টিফাই করতে পারতেছে না তাইলে যেই মডেলটা ধরেন আপনার তিনটা মডেল চালাবেন তিনটা মডেলেরই কখনো হানড্রেড পার্সেন্ট পাবেন না আবার একটা পাবেন হানড্রেড পার্সেন্ট বাকিগুলো নাইনটি সিক্স নাইনটি ফাইভ তার মানে সে মিস ক্লাসিফিকেশন করতেছে এইটা করতেছে এই জিনিসটা করতেছে তার মধ্যে তো এই জিনিসটা এখানে বলা হয়েছে তো আপনার এই যে মিসিং ভ্যালুস কী কী ইরিলিভেন্ট ফিচার্সগুলো আপনার সে নিচ্ছে এই জিনিসগুলা দ্বারাই আমরা একটা মডেলের সাথে আরেকটা মডেলের কম্পেয়ার করি তাই না আমরা মডেল যদি কম্পেয়ার পেপারে লিখি তো ওই কম্পেয়ারনেসটা কিন্তু আমরা এগুলা দিয়েই লিখি যে এই মডেলের চেয়ে এই মডেলের অ্যাকুরেসি বেশি এই মডেল টাইম বেশি লাগছে এই মডেল টাইম কম লাগছে এই মডেলের হচ্ছে কনফিউশন মেট্রিক্সে মিসক্লাসিফিকেশান কম এই মডেলে মিসক্লাসিফিকেশান বেশি এইভাবেই কিন্তু পেপারে লেখা হয় যারা অলরেডি জানে তো এই জিনিসগুলাই হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাসিফিকেশানের পরের কাজ মানে ইভালুয়েশান মেট্রিক্স আর কি এগুলোকে আমরা ইভালুয়েশান মেট্রিক্সও বলতে পারি তো এইটাই হচ্ছে টোটাল আপনাদের আজকে ক্লাস ছিল যে একদম আপনার লিনিয়ার ঘটে টোটাল আমাদের যে জিনিসগুলা এই বিষয়গুলো আপনারা আমি স্লাইডটা দিয়ে দিব বাসা একটু দেখবেন ঠিক আছে হ্যাঁ একটু ইয়া ও আচ্ছা আপনাদের সাথে আমার মনে হয় আপনারা কি পোর্টালে দেখতে পারেন ইয়াগুলা আচ্ছা তো